টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে চলে এসেছি কলকাতা সিদ্ধিবিনায়ক মন্দিরে। মুম্বাই সিদ্ধিবিনায়ক মন্দিরের মতো কলকাতায় গড়ে উঠেছে সিদ্ধিবিনায়ক মন্দির, অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের মন্দির। সিদ্ধিবিনায়ক মন্দিরের সম্পূর্ণ দর্শন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তাহলে আজকে ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। সিদ্ধিবিনায়ক মন্দিরটি হলো মুক্তারাম বাবু স্ট্রিটে মার্বেল প্যালেসের ঠিক পাশে অবস্থিত। এখানে আসবেন কি করে? মেট্রোতে করে আসলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন এমজি রোড, তারপরে ওয়াকিং ডিস্টেন্স, এবং বাসে করে আসলে রাম মন্দির বাস স্টপ। রাম মন্দিরের ঠিক অপোজিট রাস্তাতেই এই সিদ্ধিবিনায়ক মন্দির। মন্দিরটি দেখলে মনে হবে কোনো বনিদি জমিদার বাড়ি। এটি প্রায় 200 বছরের পুরানো মল্লিকদের জমিদার বাড়ি। বাড়িটির নাম মল্লিক কুঠি। এখানে সারাদিনে 4 বার আরতি হয়। সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধে 7:30 থেকে রাত 8টা পর্যন্ত। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। মন্দিরে ঢোকার রাস্তাতে বাঁদিকে সম্পূর্ণ বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মন্দির প্রতিষ্ঠার ইতিহাস। মন্দিরটি তৈরি করে ইমামি গ্রুপ। শৈশবের দুজন প্রিয় বন্ধু শ্রী রাধেশ্যাম আগরওয়াল এবং শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা বড়বাজারে 200 বছরের পুরানো এই মল্লিকটি কেনেন, যেখান থেকে তাদের শিল্পের যাত্রা শুরু করে স্বপ্ন সত্যি হওয়ার পথ তৈরি করেছিলেন, যা তারা কৃতজ্ঞতার একটি স্মারক হিসাবে শ্রী গণেশজির চরণে সমর্পণ করেছিলেন। শ্রী রাধেশ্যাম আগরওয়াল এবং শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা শ্রী সিদ্ধিবিনায়কের চরণে জনকল্যাণের উদ্দেশ্যে কৃতজ্ঞতার একটি স্মারক হিসাবে তাদের বড়বাজারের বিল্ডিং উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সংশ্লিষ্ট সিদ্ধান্তে সম্পূর্ণ রূপ দিতে 2015 সালে এই ভগ্নপ্রায় কোঠি কিনেছিলেন। স্থাপত্য একই রকম রেখে তিনি পুনর্গঠিত করেন। ব্রিটিশ আমলে কলকাতায় এই কোঠির একটি বিশেষ স্থান ছিল। দেবাস্থানামের বৃহৎ অংশে বিভিন্ন সামাজিক কর্মসূচি চলছে। স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র রয়েছে। 28 ফেব্রুয়ারি 2020 সালে দেবাস্থানাম শ্রী সিদ্ধিবিনায়কের চরণে অর্পণ করা হয়েছে। সিদ্ধিবিনায়ক মন্দিরে ঠাকুর দালান বা নাট মন্দিরে ঢোকার শুরুতে ডান দিকে রয়েছেন বজরংবলী মন্দির। এখানে দর্শনার্থীদের জন্য পূজা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে। মন্দিরটি দেখতে সত্যি অপূর্ব সুন্দর, তার সাথে এখানকার মেনটেনেন্সও সত্যি খুব ভালো এবং পরিবেশও শান্ত এবং স্নিগ্ধ। এখানে আসলে আপনার ভালো লাগবেই। আমরা সবাই জানি গণেশজির বাহন হল মশাকরাজ। মশাকরাজের কানে ভক্তরা তাদের মনের ইচ্ছে জানায়, সেই ইচ্ছে মশাকরাজের মাধ্যমে গণেশজির কাছে পৌঁছায়। তারপরে গণেশজি ভক্তের সেই মনের ইচ্ছে পূরণ করেন। এই সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনার্থীদের জন্য প্রতিদিন খোলা থাকে। সময় হলো সকাল 5:45 থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত 9:00 পর্যন্ত। বুধবার সারাদিন খোলা থাকে। এখানে পূজা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। মূল মন্দিরে প্রবেশ করার সময় বাদিকে দোকান আছে যেখানে পূজা দেওয়ার জন্য সম্পূর্ণ সামগ্রী পাওয়া যায়। এখানে গণেশজির পছন্দ মতন লাড্ডু এবং মোদকও পাওয়া যায়। এই রাস্তা দিয়ে এখন আমরা প্রবেশ করছি মন্দিরের গর্ভগৃহে, যেখানে স্বয়ং বিরাজ করছেন সিদ্ধিবিনায়ক। সিদ্ধিবিনায়ক কথার অর্থ যিনি ভক্তের সব ইচ্ছে পূরণ করেন। যেই গণেশের সুর ডান দিকে বাঁকানো থাকে, সিদ্ধিবিনায়ক গণেশ হিসাবে তিনি পূজিত হন। গণেশজির দুপাশে রয়েছেন গণেশজির স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি এবং গণেশজির মাথার ওপরে রয়েছেন মাতা পার্বতী এবং পিতা শিব।
এখানে প্রত্যেক দিন তাজা ফুল দিয়ে গণেশজিকে সাজানো হয়। দেখতে সত্যি অপূর্ব সুন্দর লাগছে। চলুন সম্পূর্ণ মন্দিরের একবার দর্শন করে নিই। এখানে দর্শনার্থীদের জন্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। আজকে সিদ্ধিবিনায়ক মন্দিরে এসে এবং সম্পূর্ণ দর্শন করে আমাদের খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে দয়া করে লাইক এবং শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হবেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সিদ্ধিবিনায়ক মন্দিরে এসে দর্শন করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে মন থেকে অনেক ধন্যবাদ।